দীর্ঘদিন বাংলাদেশের স্কোয়াডের বাহিরে সাব্বির রহমান হার্ড হিটার এই ব্যাটসম্যান টাইগার ক্রিকেটে উঠে এসেছিলেন বিপিএল থেকে যেভাবে জাতীয় দলে এসেছেন সেই ধারাবাহিকতা তিনি ধরে রাখতে পারেননি যার ফলে দিনে দিনে জাতীয় দল থেকে হারিয়ে গেছেন সাব্বির রহমান বঙ্গবন্ধু বিপিএল এর অষ্টম আসরে আবারও নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ফেরার প্রত্যয়ের কথা জানিয়েছেন সাব্বির সেই লক্ষ্যে টুর্নামেন্টের নিজেদের দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠেছে হার্ড হিটার এই ব্যাটসম্যান মিনিস্টার ঢাকার বিপক্ষে চট্টগ্রামের জার্সিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাব্বির রহমান টি টোয়েন্টির পারফেক্ট স্টাইলে ব্যাটিং করেছেন সাব্বির 170.58 স্ট্রাইক রেটে 2 ছক্কা 2 চারে 17 বলে 29 রানের ঝড় তুলেছেন সাব্বির রহমান নিচের স্কোরটাকে হয়তো বড় করতে পারলে এই স্ট্রাইক রেটের সঙ্গে ভালোই দেখাতো তবে যতক্ষণ ব্যাটিং করেছেন ততক্ষণ 4 ছক্কার ঝড় তুলেছেন সাব্বির রহমান এদিন দারুণ ব্যাটিং করেছেন উইল জ্যাক 24 বলে 41 রান করেছেন তিনি এছাড়া বিনি হাওয়েলে করেছেন 37 রান তাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্কোর দাঁড়ায় 161 রানে